সরস্বতী পুজো। আর সব থেকে কিন্তু সরস্বতী পুজোতে চোখ কাড়ে কচি কাঁচারা, সেই ছোট্ট ছোট্ট কচি কাঁচারা যখন শাড়ি পরে অঞ্জলি দিতে যায় বা হাতে খড়ি দিতে যায়, দেখতে বেশ ভালো লাগে। আর তারাও মনে হয় অপেক্ষা করে থাকে এই সরস্বতী পুজোর জন্য। আর এই মুহূর্তে আমি ঋত্বিকা চলে এসেছি এগিয়ে বাংলা নিউজ থেকে। তাই চলুন একটু ঘুরে দেখা যাক দেশবন্ধু বাজারে কী কী কচি কাঁচাদের জন্য শাড়ি এসছে, এইবার কি নতুন শাড়ি আছে সেটাও কিন্তু একবার দেখে নেব। তাই চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার মেইনলি চলছে বাটারফ্লাই, হ্যান্ডলুম, সুতির, এগুলো সবই চলছে। হ্যাঁ, কিরকম প্রাইস থেকে আপনার শুরু হচ্ছে শাড়িগুলো? 150 টাকা থেকে শুরু করে 350 টাকা অবধি আছে। 150 টাকা থেকে 350। কিরকম বিক্রি বাড়ছে এবার, কেমন হচ্ছে? আর তোমার তো একদিন বাকি, ঠিক আছে, এভারেজ হিসাবে ঠিক আছে, বেরোচ্ছে। যেহেতু বলেছে স্কুলগুলো খুলে দেবে, তাই লোকে বেরোচ্ছে, নিচ্ছে, বাচ্চাদের জন্য নিচ্ছে, কচি কাঁচাদের আনন্দ, ওদের তো আনন্দ। এবার সরস্বতী পুজোতে কুদেদের জন্য, মানে ছোট মেয়েদের জন্য কি কি শাড়ি এসছে, কিরকম? বিভিন্ন ধরনের সুতির মধ্যে আছে, তারপরে ল্যাঙ্গা শাড়ি যেরকম এই ধরনের শাড়ি সেগুলোর মধ্যে আছে, তারপর কাজ করা, একটু প্রজাপতি তিতলি ফিতলি লাগানো, বিভিন্ন ধরনের ভ্যারাইটি অনেক রকম এসছে। শুধু লাল, হলুদ নয়, লাল, বিভিন্ন রঙের হলুদ তো মেনলি বেশি চলে, বেশি লোক পরে, বাচ্চাদের পড়ায়, এবং বিভিন্ন ধরনের শাড়ি এসছে। কীরকম প্রাইস থেকে আপনার? মোটামুটি 150 টাকা থেকে শুরু, শাড়িটা শুরু, সায়া ব্লাউজ নিয়ে 250, 300, 400, 500, সব বিভিন্ন প্রাইস, মেনলি 250-300-র মধ্যেই চলে বেশি। এখনো অবধি সেরকম বিক্রি শুরু হয়নি, কিন্তু আমাদের বিক্রি লাস্ট দুদিনই হয়, এখনো অবধি ঠিক মানে আমরা রেসপন্স পাইনি, এখনো বাজার ঠিকঠাক নেই। আমরা এবার মালও অর্ধেক তুলেছি, তাও সেরকম বিক্রি নেই। আশা করছি আবার কালকে ওয়েদারের ব্যাপারটা বলছি, ওর একটু আমরা ভয় পাচ্ছি, যাই হোক কিছু তুলেছি, হয়তো হবে কিছু। নিত্য নতুন সাজে কিন্তু এবারও কচি কাঁচাটা সেজে উঠবে, বাজারে চলে এসছে নিত্য নতুন রকমের শাড়ি, আর সেই সমস্ত শাড়ির সম্ভার আপনাদের সাথে ভাগ করে নিল এগিয়ে বাংলা নিউজ। আর এই বিশেষ দিনে আপনার বাড়ির কচি কাঁচাদের আপনারা কীভাবে সাজাবেন সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরও আপডেটের জন্য নজর রাখুন এগিয়ে বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।